আপনারা দেখছেন একুশে টেলিভিশন আসসালামু আলাইকুম রহ নতুল্লাহিত আল্লাহ বরাকতু আলহামদুল্লিলাহি আই লামিন বলে আয়াফাতুল আল্লাহ্মতাক ইন ওসাল্লাতু আস্তে আল্লাহ আল্লাহ নীসালবহু তা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া সুপ্রদর্শক যে যেখানে অবস্থান করছেন এবং মাহে রমজানের এই সময়ে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির বিশেষ আয়োজন সোশ্যাল ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারক জানাই আমি মাওলানা ফখরুল আশিক সুপ্রিয় আজকে একটি অন্য রকম বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকের আলোচনার বিষয় হচ্ছে ও হাদিসের আলোকে মাহে রমজান এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলবিদিন ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম সালাম মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি মাহে রমজানে তো সকলকে আল্লাহ ভালো রাখেন রহমতে ভরপুর পুরো দেশ পুরো বিশ্ব এই মুহূর্তে যে আমাদের কোরআন এবং হাদিস এই মাহে রমজান সম্পর্কে কি বলছে যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ মাহে রমজান রমজানের রোজা ইসলামের অন্যতম ইবাদত স্তম্ভের অন্যতম স্তম্ভ মিন উসুল দিন আল খামসা সুতরাং কোরআন এবং সুন্নাহে রমজান এবং রোজা সম্পর্কে ব্যাপকভাবে আলোচিত হবে এটি স্বাভাবিক সুরা বাকারার মধ্যে একশো তেরাশি আয়াত থেকে বেশ কয়েকটি আয়াত এসেছে রমজান সম্পর্কে এবং সরাসরি রমাদন শব্দটি এসছে আল্লাহ সব হানুহ তালাক বলেছেন শাহুর রমাদন উংসিলা হিল কোরআন হুদাল মিনাল হুদা আল ফোরকান রমজান মাসের আল্লাহ পরিচয় দিয়েছেন এভাবে যদি কেউ জিজ্ঞাসা করে রমজান মাসের কোনো পরিচয় জানেন আল্লাহ বলছেন রমজান মাস তো হলো সে মাস যে মাসে কোরান নাজিল হয় বা হয়েছে সুতরাং রমজানের পরিচয় হলো কোরান নাজিলের মাস মাহে আর আরেকটি তথ্য এখানে রয়েছে যে তিনটি গুণ বলা হয়েছে হুদাল্লিন নাস কোরআনুল কারিম হলো মানুষের পথ নির্দেশ ও বাইয়াত মিনাল হুদা স্পষ্ট পথ নির্দেশ ব্যর্থহীন পথ নির্দেশ অল ফোরকন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী তো তিনটা গুণ কারিমের মধ্যে আছে তাহলে আমরা দেখেছি রমজানকে যে আমরা গ্রহণ করব সেটি কোরআনের আলোকে আর কোরআনকে গ্রহণ করব এই তিনটা গুণ হিসাবে কোরআনকে কেন গ্রহণ করবো কোরআনকে গ্রহণ করব আমার পথ নির্দেশ হিসাবে দ্ব্যর্থহীন স্পষ্ট পথ নির্দেশ হিসাবে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে তাহলে বোঝা গেল কোরআন কিন্তু আমার জীবনের পরিবর্তন আনয়ন করে একটা বৈপ্লবিক পরিবর্তন আনায়ন করে এটি যদি না আনয়ন করে তাহলে কোরআনকে কিন্তু আমার জীবনে গ্রহণ করা হলো না যার কারণে কোরআনের সাথে রমজানেরও সম্পর্ক গভীর হাদিসের মধ্যে এসেছে যে আল কোরআন ও রমাদান ইয়বদ ইয়ম কেয়ামা কেয়ামত দিবসে কোরআন এবং রমাদান দুটোই বান্ধার জন্য সাফাত করবে সুপারিশ করবে ইয়াকুল কোরআন ইয়াকুল কোরআন বলবে হে আল্লাহ বান্দা আমি তাকে রাত্র জাগরণ করিয়েছি ফাঁসা ফেয়েনে ফি সে রাত্র জাগরণ করে কোরআনুল করিম তেলাওয়াত করেছে সালাত আদায়ত আদায় করেছে সুতরাং তার ক্ষেত্রে আমাকে সাফাৎকারী গ্রহণ করো রমজান বলবে হে আল্লাহ আমি তাকে দিনে পানহার থেকে বিরত রেখেছি ফাঁসা ফি সুতরাং তার ক্ষেত্রে আমাকে সাপাতকারী হিসেবে গ্রহণ করো অর্থাৎ আমার সাফাতকে গ্রহণ করো তাকে তুমি মাফ করে দাও তাহলে এটি একটি মৌলিক ব্যাপার আমরা রমজান প্রসঙ্গে কিন্তু রোজার অনেক আয়াত বলি যদিও রোজার সঙ্গে রমজানের সম্পর্ক এক অংশের সর্বাংশে নয় এবং যেহাদিসটি আমরা রমজানে বলি অনেক মিডিয়াতেও আলোচনা হয় যে কুল্লু আমাল ইবনি আদম ইউ দশারেসার ইমিয়াতে আদম সন্তানের প্রত্যেকটা কাজ দশ গুণ থেকে সাত শত গুণ বৃদ্ধি পায় আল্লা সুবাহান হুয়া তালা বলেছেন যে রোজা বাদ দিয়া রোজার কোনো হিসেব থাকবে না থাকবে হিসাব না রোজার মধ্যে দুটো তথ্য একটি যেটা আপনি বলেছেন বিনা হিসাব সেটি তো রয়েছে আর একটি পরিসংখ্যানগত একটা হিসাব করা হয়েছে সেটা হলো এই যে রোজার সবাব শুরু হয় সাতশত দশ থেকে দশ থেকেই শুরু যায় সাতশো মানে হবে না তো কারণ এক থেকে নয় কোন সবের পরিসংখ্যান নেই দিনের মধ্যে ইসলামের মধ্যে ইসলামের সবের শুরুটা হয় দশ থেকে এবং এগারো থেকে উনিশশো নেই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলো সঙ্গে আশ্রু হাসনা তো সুতরাং এই একটা পরিসংখ্যান তো সাত শতগুণ যেহেতু কোরআন দ্বারা প্রমাণিত এই হাদিসটা কিন্তু কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা যেখানে আল্লাহ সব কোরআনে বলেছেন হাব্বাতেন শস্য দানার মতো আম্বাতাত সানাবেল সাতটি বীজ উৎপাদন পরে করে ফিকুল্লে শম্বুলেতেন মেয়ে তো হাব্বা প্রত্যেকটা বীজের সাথে এক করে শস্য দানা থাকে তারা সাতশো হয়ে গেল এই কোরআনের এই ব্যাখ্যাটাকেই রসুল করিম সাল্লা সাল্লাম সংক্ষিপ্ত উপস্থাপন করেছেন মানুষের দান স্যাক্রিফাইস আমল আমলও একরকম দান নিঃসন্দেহে তো যে আমল বা সাদাকা যেটাই মানুষ করে ভালো করে করলে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সুরা বাকারায় যেটা আমি একটু আগে তেলাবাদ করলাম সাত শতগুণ আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সিয়াম হলো এর বেশি সাতশত দশ থেকে শুরু খুব ভালো করে যদি সিয়াম পালন করে সেটি উনপঞ্চাশ কোটিও হতে পারে সে অন্য হিসাব আছে এখানে একটা জিনিস দেখার বিষয় এটা কিন্তু রোজার ফজিলত এর সঙ্গে কিন্তু কোথাও রমজান কথাটা নাই আমরা অনেক সময় দেখেছি যে জাকাত প্রসঙ্গে কেউ কেউ বলে ফেলে যে রোজায় অনেক সব হয় তো রোজা তো বারো মাস রাখা সম্ভব রোজা তো একটা ইভেন্ট ছোট ইভেন্ট একটা প্যাকেজ হলো কিন্তু রমজান রমজান হলো পূর্ণ একটা প্যাকেজ কোরআনুল কেমির আরেকটি তথ্য আছে রমজান সম্পর্কে সেটি হলো কেউ যদি প্রশ্ন করে আমি কেন রোজা পালন করব কোনো কারণ আছে তাহলে একজন ডাক্তার বলবেন তোমার স্বাস্থ্য উপকার হবে একজন শরীয় বিশেষজ্ঞ বলবে সরিয়ার বিধান তাই তোমাকে পালন করবে হাদিস বিশেষজ্ঞ বলবেন হাদিসের মধ্যে অনেক সব আছে তাই তোমাকে সিএম পালন করবে কিন্তু কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন সিএম পালন করবে কোরআনের কিন্তু একটা সংক্ষিপ্ত জবাব আছে কোরআনের জবাবটা হলো এই ফামান শাহরা সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসকে পাবে পেয়ে যাবে যখনই পেয়ে যাবে ফালিয়াসম হু ফামি তাহলে সে যেন সিয়াম পালন করে অর্থাৎ রমজান মাস পাওয়ার কারণেই রোজা রাখতে হবে এটি হল কোরআনুল করিমের জবাব এখানে কিন্তু অন্য যে অনেক কারণ আছে সে কারণ থাকতেই পারে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু কুরআনুল কারীমের জবাব হল এইটা তুমি রমজান মাস পেলে তোমাকে যা করতে হবে তোমাকে অন্য কাজের কথা বলা হয় না ফালিয়াসুমহু তুমি কি রোজা রাখা রোজা এই রমজান রোজাগুলো ইভেন্ট করেছে আপনি বিস্তারিত অবশ্যই আলোচনা করবেন তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে নেচ্ছি শুভ দর্শক দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের রমজানের শিক্ষা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি থাকুন ইকুর্সের সাথে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম ফজিলত কোরআন এবং হাদিসের আলোকে চলুন আমরা আলোচনায় ফিরে যাই যেমনটা আপনার ইভেন্টগুলো কি কি ইভেন্ট রয়েছে পুরো প্যাকেজে বহু ইভেন্ট রয়েছে শুরুতে আমি তথ্য দিচ্ছি রমজানের মধ্যে কোনো এবাদাতি এমন নাই যেটা অন্য সময় নাই রোজা বলুন নামাজ বলুন বলুন সব কিছুই অন্য সময় আছে শুধু একটা এবাদত নাই লাইলেতুল কদর অনুসন্ধান তো লাইলেতুল কদর একটু বেশি খাস হলো রোজার শেষের দিকে লাইলেতুল কদর সারা যতগুলো এবাদত রয়েছে সবগুলো রমজানের সঙ্গে তাহলে কি ইবাদত রয়েছে রমজানের একটি ইবাদত হলো সালাত আদায় করা বেশি বেশি সালাত আদায় করা সালাত আদায়ের সময় কখন যেটাকে বলে কেয়ামে রমাদন রমজান আসার কারণে যে সালাত আর নাম আমরা পরবর্তীকালে দিয়েছি তারাবি তারাবি বিবা কিয়ামে রমাদান এটি রমজানের একটি বিশেষ প্যাকেজের একটি অন্যতম সুযোগ রমজানের আরেকটি কাজ হলো রোজা পালন করা রোজা অন্য সময় পালন করা যায় কিন্তু রমজানের সঙ্গে রোজা পালন করার বিশেষ বৈশিষ্ট্য হলো সকলের জন্য সর্বজনীন ফরযুল রোজা যেটা রমজান ছাড়াও কিন্তু রমজানটা এত বিশেষায়িত হয়েছে রমজান সারা অন্য সময় যে রোজা সে রোজাটা বিশেষ কারণ ছাড়া ফরয হয় না কারণ হলো যদি কোনো কাফফারা আদায় করতে হয় কতলে খাতা নিয়ত করে ফেললেন মানত করে ফেললেন তখন ফরজ বা অজিব হয় কিন্তু এছাড়া সহজাত ভাবে স্বাভাবিক ভাবে বাকি এগারোটা মাসে ফরজ রোজা আমরা চোখে দেখি না আল্লাহ কর্তৃক অবতারিত যে ফরজ রোজা সেটি রমজানে আল্লাহ যা কিছুই রমজানে দিয়েছেন প্রত্যেকটা বাকি মাস রেখেছেন চলবে না সুতরাং রমজানের সবকিছু পালন করে বাকি এগারো মাস জন্য কিছু কিছু পালন করি দান ডানসাদ মোমেন সবসময়ই করবে কিন্তু রমজানের জন্য এ কারণে খাস রসুলের করিম সাল্লাহাল্লাম কানা নাস মানুষের মধ্যে সর্বাধিক

এতেকাপ সম্পর্কে একটি কথা না বললেই নয় আমরা সন্নাতে আক্কাদা কেফায়া নাম দিয়া এতেকাপকে খুব অবহেলা করছি এবং আপনি দেখবেন শতকরা আমরা একশো জন লোক তারাবি পড়ি শতকরা একশো জন লোক সিয়াম পালন করি কিয়াম করি অথচ দুজন এতেকাফ করি এটা মনে হয় রসুল করিম সাল্লামের যে জমানা আমি কোরআন এবং সন্ন্য আমি নিজে পাঠ করেছি ওই জমানার সঙ্গে কোনো মিল নাই এটার জন্য কি খুব বেশি পরিমাণ ব্যস্ততা দেয় কিনা আপেক্ষিক ব্যাপার সব আপে দেখুন যে লোক তা তাবলিক করে চাকরি করেন কঠিন চাকরি মন্ত্রী পরিষদ বিভাগে চাকরি করেন প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি করেন তারপর একচল্লিশটা দিন চল্লিশ দিন বের করে তাবলিকে যায় আমি দেখেছি রমজানের কিন্তু আরেকটি বিশেষ প্যাকেজ রয়েছে আপনার জাকাত জাকাতটা এটা বলতে পারি তার জাকাত রয়েছে যার জাকাত শুরু হয়েছে গতবার রমজান থেকে বার্ষিক একটা অনুষ্ঠান কারণ একটা মানুষ যখন এক বছর সম্পদ উপার্জনের নেশা পূর্ণ হয় তখন তাকে জাকাত দিতে হয় আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের নেশা পূর্ণ হয় প্রত্যেক দিন এবং রমজানেও কিন্তু সবার মাস ভিত্তিক পূর্ণ হয় না আপনার নেশাবপূর্ণ হবে এক রমজান আমার পূর্ণ হবে তিরিশে রমজান আপনি যদি এক রমজান নেশাবপূর্ণ হবে তিরিশে রমজান দেন উনত্রিশ জন আল্লাহর কাছে দায়ী থাকবেন এক রমজান কি আপনাকে দিতে হবে আবার যার পূর্ণ হয়েছে সাবান মাসে তিনি যদি সবের আশায় রমজানে দেন চাপ হবে সুতরাং রমজান মাসে জাকাত দেবে তারাই যাদের রমজানে জাকাত ফরজ রমজানে বছর পূর্তি হয়েছে কিন্তু বাকি এগারোটা মাসও বছর পূর্তি হয় কেউ যেন রমজানের আশায় বছর থেকে টাইমটা যদি স্পেন্ড না করে না করে আগে বাকি তাকে জাকা দিতে আর কি কি রমজানের তারপরে হলো রমজানের রাত্রিকালীন যে একটা ইবাদত সেই ইবাদতটাকে আমি বলবো যে একটি কেউ বলে না বিরল একটি ইবাদত কবর জিয়ারত করা যে আপনি কেন বলবেন এটা রসুল করিম সল্লু সম্পর্কে সই মুসলিম লিখটি হাদিসি আয়সারদুল্লাহ আনহা বলেন যে রসুল করিম সল্লাহ সাল্লাম যখনই আমার ঘরে বসবাস করতেন একদিনও এমন যেত না যে তিনি রাত্রে উঠে জান্নাতুল বাকিতে চলে যেতেন এবার কবর জেরাত করতেন এইটা ঘটত না এমন একদিনও ঘটত না যে আয়সারেদুল্লাহ আনহ আনহার ঘরে সপ্তাহে একদিন যেতেন সপ্তাহে কমপক্ষে একদিন কবর জেরাত করা রসুল করিম সাল্লাহ সাল্লাম একবারে নিয়মিত অভ্যাস এটা ছিল আল্লাহ রসুলের সুন্না অর্থাৎ টোটাল কি বিষয়টাই হচ্ছে রমজানের সাথে সম্পৃক্ত আশা করি আপনি যে বিষয়গুলো আলোচনা করেছেন অত্যন্ত উপকার্য হবে আমাদের উন্মতে মোহাম্মদের জন্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি শিব্র দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও আপনারা যারা সিয়াম সাধনায় লিপ্ত রয়েছেন কোরআন তেলাওয়াত লাইল সকল কাজ করবেন কারণ এটা একটা বিশেষ প্যাকেজ বিশেষ ইভেন্ট আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক ইনশাল্লাহ আগামীকাল ঠিক এই সময় পৌঁছে যাব সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফিজ